আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এমএড শ্রেণীর এবং বিএড অনার্স যারা শিক্ষার্থী, তোমাদের শিক্ষা মনোবিজ্ঞান ও নির্দেশনায় জুভেনাইল ডেলিনকুয়েন্সির উপর আমি আজকে আমার সেশন পরিচালনা করব। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমএডের চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকোলজির উপর ইউনিট 5 অ্যাডোলেসেন্স প্রবলেম জুভেনাইল ডেলিনকুয়েন্স। তোমরা যারা বিএড এবং এমএড করছো তাদের দেখবে যে শিক্ষা মনোবিজ্ঞান নির্দেশনা এবং বিকাশ মনোবিজ্ঞান এই বইয়ে কিন্তু জুভেনাইল ডেলিনকুয়েন্সের কথা বলা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছু চিত্র দেখো, এই চিত্রগুলো দেখে কি মনে হচ্ছে যে কিছু কিশোর বয়সের শিশুরা অপরাধ করছে, এখানে বোমা বাজি করছে, এখানে কিছু অপরাধ করার পর তারা সেই অস্ত্র নিয়ে তারা ধরা হয়েছে তাদেরকে। এখানে দেখো, এখানে পকেট মার, বোমাবাজি, হত্যা, মেয়েদের উত্ত্যক্ত করা, বিভিন্ন ধরনের অপরাধ করছে। এই ধরনের অপরাধ কারা করছে দেখো, ছোট বয়সের বাচ্চারা যখন অ্যান্টি সোশ্যাল কাজে লিপ্ত হয়, যেটা সমাজ অনুমোদন করে না, সেই সমস্ত অপরাধকে আমরা কিশোর অপরাধ বলছি। বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে, চুরি করা, উত্ত্যক্ত করা, অ্যাসিড মারা, গাড়ি ভাঙচুর করা। এই বয়সের বাচ্চারা তারা যখন এই ধরনের অপরাধ হয়ে থাকে তখন সেই অপরাধকে আমরা বলছি কিশোর অপরাধ। এবং কিশোর অপরাধ আজকে আমাদের আলোচ্য বিষয়, কিশোর অপরাধ কারণ এবং কিশোর অপরাধের ধারণা। শিখুন ফল আমরা দেখি কিশোর অপরাধ কী তা বলতে পারবে, কিশোর অপরাধের প্রধান কারণ চিহ্নিত করতে পারবে, শিশু কিশোরদের অপরাধ হওয়ার কারণগুলো ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিশোর এখানে গাড়ি ভাঙচুর করছে, মারপিট লিপ্ত হচ্ছে। নিচে চিত্রে দেখছে একজন কিশোরী মাদক সেবন করছে, এখানে গাড়ি পুড়িয়ে দিয়েছে, একজনকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এই ধরনের যে বিষয়গুলো, এটাকেই আমরা বলছি অপরাধ। তারপরে আমরা বইয়ে যেটা সংজ্ঞাটা দেওয়া আছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। কিশোর কারা? কিশোর বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় এটা যেটা ডাটা দেওয়া আছে যে 7 বছর থেকে 16 বছর বয়সের বাচ্চাদেরকে কিশোর বলা হয়। পাকিস্তান ও থাইল্যান্ডের যে হিসাব, 7 থেকে 18 বছর বয়সের বাচ্চাদেরকে কিশোর বলা হয়। জাপানের 14 বছর থেকে 20 বছর বয়সের বাচ্চাদের কিশোর বলা হয়। অপরাধ প্রবণতার কারণগুলোকে আমরা দেখি পারিবেশিক কারণ, সামাজিক কারণ, বংশধারামূলক কারণ এবং মনোবৈজ্ঞানিক কারণ। পারিবেশিক কারণের মধ্যে আবার আছে গৃহের পরিবেশ, বিদ্যালয় পরিবেশ, বৃহত্তর পরিবেশ। গৃহ পরিবেশের মধ্যে আমাদের কিছু ভাগ আছে অবহেলিত, অযত্নে লালিত পালিত শিশু, তারা অপরাধে লিপ্ত হয়। এছাড়া আছে পরিবার যদি কেউ অকালে মৃত্যু ঘটে, প্রিয়জন ব্যক্তিত্ব চলে যায়, সেখান থেকে শিশুরা কিন্তু অভিভাবকহীনতায় পড়ে এবং তারা অপরাধে পড়ে যায়। বাবা মার মধ্যে যদি দাম্পত্য কলহ দেখা দেয়, বিবাহ বিচ্ছেদ দেখা দেয়, ব্রোকেন ফ্যামিলির সন্তানরা অপরাধে লিপ্ত হয়। অতিরিক্ত শাসন যদি হয়, অ্যারেস্টেড ফ্যামিলি গণতান্ত্রিক সেখানে থাকে না, তাদের স্বাধীনতা থাকে না, কথা বলার মত প্রকাশের স্বাধীনতা থাকে না, সমস্ত পরিবার থেকে শিশুরা অপরাধে লিপ্ত হয়। এবং অনেক পরিবারে দেখা যায় যে বাবা মাকে ছেড়ে চলে গেছে, সেখানে মা একাই বাচ্চাদেরকে নিয়ে হ্যান্ডেলিং করছে, সে সমস্ত পরিবারের বাচ্চারা অনেক সময় অপরাধে লিপ্ত হতে পারে। গৃহ পরিবেশের মধ্যে আমরা আরও দেখি যে অতিরিক্ত আদর ও মনোযোগ, অতিরিক্ত আদর এবং একদিক দিয়ে অবহেলিত প্রত্যাখ্যাত শিশু অপরাধে লিপ্ত হয়, আর একদিকে অতিরিক্ত আদর যদি হয়, বাবা মার আদরে সন্তান যা চাচ্ছে তাই পাচ্ছে এবং অতি মনোযোগ দিচ্ছে, না চাইতেই অনেক কিছু পেয়ে যাচ্ছে, এই ধরনের বাচ্চারাও কিন্তু অপরাধে লিপ্ত হয়। অতি কঠোর নিপীড়নমূলক শৃঙ্খলা, বৈষম্যমূলক শৃঙ্খলা, পরিবারে যদি বৈষম্য দেখা দেয়, ভাই বোনদের মধ্যে যদি আমরা জেন্ডার বৈষম্য করি, বিভিন্ন খাবার, পোশাক, চিকিৎসা, বিভিন্ন সুবিধা থেকে যদি বঞ্চিত করি একে অপরকে, তাহলে সেখান থেকেও কিন্তু অপরাধে লিপ্ত হয়। শৃঙ্খলার অভাব, যদি পরিবারে কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে, সেখান থেকেও কিন্তু অপরাধে লিপ্ত হয়। বিপর্যস্ত বা বিধ্বস্ত গৃহ, সেখানে বাবা মা, আগেই বললাম যে বাবা মা দূরে থাকে, ব্রোকেন ফ্যামিলি, দাম্পত্য কলহ, বিভিন্ন ধরনের সমস্যার কারণে বাচ্চারা অপরাধে লিপ্ত হয়। পরিবারের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, পরিবারে যদি আর্থসামাজিক অবস্থান যদি খারাপ থাকে এবং তারা যদি বিভিন্ন ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাস করে, তখন সেই সমস্ত পরিবারের শিশুদের মধ্যে অপরাধের প্রবণতা লক্ষ্য করা যায়।
এছাড়া আমরা দেখি বিদ্যালয় পরিবেশের মধ্যে কী কী আসে। বিদ্যালয় পরিবেশ সঠিক কারিকুলামের অভাব, সঠিক চিত্ত বিনোদনের অভাব, খেলার মাঠ নাই, বস্তির বিভিন্ন কমিউনিটি অঞ্চলের শিশুদের মধ্যে এই অপরাধ দেখা দেয়। তাদের সংস্কৃতি কৃষ্টি কালচারের মধ্যে কিন্তু এ ধরনের একটা অপরাধ চলে আসে। এবং বিদ্যালয় যদি সহপাঠ্যক্রমী কার্যগুলির যদি সমস্যা হয়, অভাব দেখা দেয়, সেখান থেকে কিন্তু বিদ্যালয়ে শিশুরা অপরাধ লিপ্ত হয়। বিদ্যালয়ের শৃঙ্খলা যদি অত্যন্ত কড়া হয়ে থাকে, নিপীড়নমূলক হয়ে থাকে, তাহলে সেই সমস্ত শিশুরা কিন্তু অপরাধে লিপ্ত হয়। তারা কী ধরনের অপরাধ হয়? চুরি করা, জুয়া খেলা, স্কুল পালানো, বাড়িতে মিথ্যা কথা বলা, নকল করা, বিভিন্ন ধরনের কিন্তু তারা অপরাধ করে থাকে। শৃঙ্খলা আচরণ করা, তাড়িয়ে স্কুল বাঙ্ক করে বা স্কুল ক্লাস ফাঁকি দিয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, উইপ টিচিং করা, মারপিট করা, গাড়ি পোড়ানো, বিনা টিকিটে ভ্রমণ করা, এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ। তাহলে আমরা অসামাজিক সমাজধর্মী পরিবেশ, পর্যাপ্ত সহ পাঠ্যক্রমিক কার্যের অভাব এবং ত্রুটিপূর্ণ শিক্ষণ পদ্ধতির কথাও কিন্তু আমরা এখানে আসছে বিদ্যালয়ের পরিবেশের মধ্যে। এছাড়া আমরা যদি বিভক্ত পরিবেশ এবং সামাজিক পরিবেশও কিন্তু এই অপরাধ প্রবণতার কিশোর অপরাধের কারণের মধ্যে পড়ে। এখানে আমরা দেখছি যে অত্যন্ত কড়া যদি হয়, নিপীড়নমূলক ব্যবস্থা হয়, শিক্ষকের হাতে লাঠি এবং শিক্ষার্থীকে কান ধরে উঠবোস করা, এছাড়া সহপাঠীদের মধ্যে যখন প্রেমের সম্পর্ক সেখানে ব্যর্থ হওয়া, প্রেমের প্রস্তাবে নাকচ করা, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু এই যে টিচিং, যৌন হয়রানি, সাইবার ক্রাইম, বিভিন্ন ধরনের অপরাধে তারা লিপ্ত হতে পারে। এছাড়া আমরা দেখি যে মনোসামাজিক কিছু কারণ রয়েছে। এই মানসিক কারণের মধ্যে আমরা দেখি যে মেধার অপব্যবহার, এই জায়গায় তারা সঠিকভাবে মেধাকে কাজে লাগাতে পারছে না। আর অনেক শিক্ষার্থী অতি মেধাবী যারা, তাদের কাছে শিক্ষণটা বিরক্তিকর, বোরিং, ঘেয়েমি, বৈচিত্র্য নাই, পদ্ধতির মধ্যে কোনো সেন্স নাই, এই ধরনের শিক্ষার্থীরা যারা অতি মেধাবী তাদের দ্বারাও কিন্তু অপরাধ হয়ে থাকে। তোমরা সম্প্রতি দেখেছো যে ঐশী এখনও কিন্তু জেলে আছে। সে তার বাবা মাকে, একটা উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে, সে তার বাবা মাকে মেরে সে মাদক সেবনের জন্য খুন করে এখন সে জেলে আছে। এই ধরনের হাজার হাজার কিশোর শিশু কিশোররা কিন্তু অপরাধে লিপ্ত হচ্ছে, যারা অত্যন্ত মেধাবী এবং তাদের কিন্তু বিভিন্নভাবে অপরাধ লিপ্ত হওয়ার কিন্তু সুযোগ কিন্তু পরিবার, সমাজ, পরিবার এবং বিদ্যালয় পরিবেশ কিন্তু তৈরি করে দিচ্ছে। এছাড়া দেখেছে আসক্তিতে কিন্তু শিশুরা অপরাধে লিপ্ত হয়। গেম আসক্তি, মোবাইলে আসক্তি, প্রযুক্তির আসক্তি, ইন্টারনেটের নেশা, বিভিন্নভাবে। সম্প্রতি কিশোর গ্যাং নামে একটা চরিত্র আমরা দেখতে পাই, বেশ কিছুদিন থেকেই কিন্তু এটা মাথাচাড়া দিয়ে উঠছে। এই যে আমাদের এখন কিন্তু লকডাউন চলছে, করোনা চলছে, তারপরে সম্প্রতি এই এক সপ্তাহ হবে ঢাকাতে কিন্তু বিভিন্ন প্রকাশ্যে, নারায়ণগঞ্জ ঢাকাতে প্রকাশ্যে কিন্তু তারা খুন করে অবলীলায় চলে যাচ্ছে, মেরে যাচ্ছে, ডাকাতি করছে, চুরি করছে, ধর্ষণ করছে, বিভিন্নভাবে অপরাধে কিন্তু তারা লিপ্ত হচ্ছে। আমরা আরেকটা নতুন বিষয় দেখি, যেটা হচ্ছে বদলি। বাবা মার যদি চাকরির কর্মস্থল যদি বদলি অন্য জায়গায় যায়, নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন জায়গা, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা, শিশুরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না, ওই পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে পারে না, ফলশ্রুতিতে তারা কিন্তু অপরাধে লিপ্ত হয়। তাহলে আমরা অপরাধের অনেক কারণ কিন্তু আমরা দেখতে পাই। এখানে আমরা একটা ভিডিও, খুনের মামলায় বাকি 24 জন নারী এবং শিশু নির্যাতন মামলার আসামি। নারী এবং শিশু নির্যাতন মামলাগুলোর বেশিরভাগই ঘটেছে ধর্ষণের অভিযোগে করা। বিভিন্ন গবেষণা বলছে 14 থেকে 16 বছর বয়সী কিশোররাই সবচেয়ে বেশি অপরাধ করছে। মনে আছে, এই তো কিছুদিন আগে কিশোর অপরাধের আলোচিত ঘটনা ঘটে রাজধানীর উত্তরায়। সেখানকার কিশোরদের দুই দলের মধ্যে বিরোধের জের ধরে খুন হয় নবম শ্রেণীর ছাত্র আদনান কবির। এই ঘটনার 12 দিনের মাথায় তেজগাঁওয়ের তেজকুনি পাড়াতে কে বয়সে বড়, কে ছোট, এই দ্বন্দ্বের জেরে খুন হয় আব্দুল আজিজ নামে আর এক কিশোর। তার কিছুদিন পরেই পাশেই রূপনগরে এক ছাত্রকে পিটিয়ে আহত করে আর এক কিশোর, ওই একই, কে বড় কে ছোট। গত বছরের রাজধানীর ভাষানটেকের কথা মনে আছে? মে মাসের ঘটনা,
প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণ করা হয় এবং ওই ঘটনায় আটক করা হয় 14 বছরের আর এক কিশোরকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শিল্পী রানী দে কিশোর অপরাধ নিয়ে 2015 সালে এক গবেষণা চালান। সেখানে দেখা যায় 1990 থেকে 2000 সাল পর্যন্ত এই 10 বছরে রাজধানীতে মোট কিশোর অপরাধের মামলা ছিল 3,510টি। এর মধ্যে 82টি হত্যাকাণ্ড হয় কিশোরদের দ্বারা, 87টি নারী নির্যাতনের মামলা হয় কিশোরদের বিরুদ্ধে। পরের 10 বছর মানে 2000 থেকে 2010 পর্যন্ত কিশোরদের দ্বারা খুন হয় 138 জন এবং নারী নির্যাতন আর ধর্ষণ হয় কিশোরদের। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখলে যে এখানে বিশ্লেষণমূলক একটা তথ্য দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে যে সাধারণত 14 থেকে 16 বছর বয়সের শিশুরাই কিন্তু বেশি অপরাধে, কিশোর অপরাধে লিপ্ত। বিভিন্ন ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, বিশেষ করে ধর্ষণ, নারী নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ এই ধরনের অপরাধে তারা কিন্তু লিপ্ত। আমরা বৃহত্তর পরিবেশের যদি আরও ঘটনা দেখি তাহলে এখান থেকে আমরা দেখব যে এখানে কিশোর গ্যাং, সেটা আগেই বললাম যে বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, এছাড়া মাদক সেবনের দ্বারা আকৃষ্ট হয়ে তারা কিন্তু কিশোর অপরাধে লিপ্ত হচ্ছে। এখানে যারা ভাসমান শিশু, বস্তির শিশু এবং ফ্লোটিং অবস্থা আছে তাদের মধ্যে কিন্তু এই মাদক নেশা জাতীয় দ্রব্য খাওয়ার প্রবণতা কিন্তু তাম বেশি দেখা যায়। এছাড়া যারা উচ্চবিত্ত ফ্যামিলির বিভিন্ন স্কুল কলেজে পড়ে বা বিভিন্ন পরিবেশে, ত্রুটিপূর্ণ পরিবেশ থেকে কিন্তু এই ধরনের অপরাধে লিপ্ত হয়। আচ্ছা, এই অপরাধের ফলে আমরা উপরে একটা চিত্রতে দেখতে পাচ্ছি যে এখানে শুধু ছেলেরাই না, মেয়েরাও কিন্তু এই অপরাধের সাথে সমানভাবে যুক্ত হয়ে আছে। বিভিন্নভাবে তারা তাদের কিন্তু অপরাধ করছে এবং সে অপরাধের অস্ত্রসহ তাদেরকে ধরা হয়েছে। এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই 14-16 বছর বয়সের এই কিশোরটা কিন্তু তা নিয়ে, বিধ্বস্ত অস্ত্র নিয়ে কিন্তু অপরাধে লিপ্ত হচ্ছে, যেটাকে কিশোর। এছাড়া যে পরিবেশের আমরা বৃহত্তর পরিবেশের মধ্যে আরও কিছু দেখি যে সান্ধ্যকালীন যে একটা আড্ডা হয় কিশোরদের মাঝে পাড়ায় মহল্লায়, এই পাড়ায় মহল্লায় কিন্তু এই আড্ডাতে আমরা পজিটিভ দিকেও দেখতে পাই কিন্তু আমরা বেশি নেগেটিভ দেখি। এখানে কিন্তু আমাদের ভালো কথাবার্তা কিন্তু কম হয়, সেখানে কিন্তু আড্ডার স্থলে আমরা পরিকল্পনা, বিভিন্ন ধরনের পরিকল্পনা মাফিক কিন্তু এই কার্যক্রমের মাধ্যমে কিন্তু অপরাধে লিপ্ত হওয়ার ঘটনা কিন্তু বেশি চোখে পড়ে। সিগারেট, আফিম, মদ, গাঁজা বিভিন্নভাবে সেবনে তারা লিপ্ত থাকে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমার মেয়ে আজকে আর তোমাদের সাথে বেশি কথা বাড়াবো না। তোমাদের আজকের এই বিষয়টা এমএড এবং বিএড অনার্স চতুর্থ সেমিস্টার যারা তোমরা পড়তেছো তাদের জন্য এই পার্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো কিশোর অপরাধের প্রতিকার কী এবং কীভাবে প্রতিকার করা যায় এটা, এই বিষয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। রমজানের আরও একটা দিন আমরা পার করলাম, আল্লাহ পাক মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনায় সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।